তো এই যে কেল্লায় যে ঘটনাটা ঘটেছিল পদ্মাবতীকে নিয়ে, তো সেটা তো এই কেল্লার সঙ্গেই সম্পর্কিত। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কীর্তি স্তম্ভ। তো এখান থেকে এটা কুরিয়ার করে দিচ্ছি, 7 দিনের মধ্যে এটা পৌঁছে যাবে। আর এটা রইল বাড়ির জন্য সারপ্রাইজ। হোটেল থেকে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি চিত্তরগড় ফোর্টের দিকে। পিছনে একজনকে নিয়ে নিয়েছি, একটা ভাইকে নিয়ে নিয়েছি, উনিও ওইদিকেই যাবেন, ওনাকে নামিয়ে দেবো। আর উনি আমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দেবেন, ফলে টাইম বাঁচবে। তো সামনেই দেখা যাচ্ছে চিত্তরগড় কেল্লা। এক্সাইটমেন্ট বস ধরে রাখতে পারছি না। চিত্তরগড় কেল্লা কলকাতা থেকে আমরা দেখতে এসেছি। ও সেই সেই সময়ের রাজা মহারাজাদের সময়কার সেই কেল্লা, সেই পদ্মাবতীর কেল্লা, চিত্তরগড় কেল্লা। ও হো হো হো, তো সেই সময়কার কেল্লার দরজা দিয়ে এন্টার করছি। তো চিত্তরগড় কেল্লার দরজা দিয়ে প্রথম দরজা এন্টার করলাম। এইভাবে 7টা দরজা পেরিয়ে আমরা যাব চিত্তরগড় ফোর্টে। কথা বলতে বলতেই এসে গেছে হচ্ছে দ্বিতীয় গেট। এবার দ্বিতীয় গেট দিয়ে ঢুকবো। দ্বিতীয় গেট ক্রস করলাম, তো তৃতীয় দরজা পার করে ফেললাম। প্রচুর হনুমানের উৎপাত এখানে, উপরে হনুমান ছুটে বেড়াচ্ছে। এই যে তৃতীয় দরজা থেকে এবারে আমরা ঢুকছি হচ্ছে গণেশ পোল, চতুর্থ দরজা। এরপরে চলে আসছি পঞ্চম দরজায়, যেটা হচ্ছে জোরলা পোল। জোরলা পোল ঢুকে গেলাম জোরলা পোলে। এখনো অনেকগুলো দরজা বাকি আছে, 5টা হয়েছে, 6টা 7টা। তো এই হচ্ছে 6 নম্বর গেট, লক্ষ্মণ পোল। লক্ষ্মণ পোল দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এবারেই প্রবেশ করছি দুর্গের প্রধান কেল্লায়, দুর্গের প্রধান কেল্লায়, যেটার নাম হচ্ছে রামপোল। তো এই রামপোল দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করছি। ঢুকে গেলাম একবারে দুর্গের মধ্যে। ঠিক আছে, জানতাম ঠিক। তো নেই চাইয়ে ভাই, প্লিজ লিভ মি প্লিজ, নেই চাইয়ে লিভ মি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ফোর্টের মধ্যে যারা বসবাস করে তারা হচ্ছে সেই সময়কার, অর্থাৎ ফোর্টটা যখন তৈরি হয়, সেই ফোর্টের তৈরি হওয়ার সময় যারা ছিল তাদেরই সব বংশধররা এখানে বসবাস করছে। হ্যাঁ হ্যাঁ, 40 টাকা টিকিট জানি, তাহলে কেটে নিয়ে না। তো শেষ পর্যন্ত গাইড নিয়ে নিলাম, একটা গাইড নেবো না নেবো না করে নিয়ে নিলাম, কারণ এত বড় ফোর্ট ঘুরতে কীরকম পারবো না পারবো জানি না, সেই জন্য। হ্যাঁ, এই ফোর্টের মধ্যে যে আমরা এন্ট্রি করেছি, এই এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা প্রতিজন। আর যদি বাইক নিয়ে আসা হয়, বাইকের জন্য আপনাদের চার্জ নেবে হচ্ছে 10 টাকা। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, 5টা পর্যন্তই আমাদের টাইম আছে এই ফোর্টায়, যে সমস্ত এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিতে ঢোকার জন্য। আদারওয়াইজ বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে পারি, সেখানে কোনো রকম বাউন্ডেশন নেই। সুতরাং আমরা খুব তাড়াতাড়ি করবো, 5টার মধ্যে যে সমস্ত জায়গাগুলোর এন্ট্রি আছে সেই জায়গাগুলো ঘুরে নেব। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় কেল্লা এবং এটা একটা লিভিং ফোর্ট। রাজস্থানে টোটাল এরকম 2টো লিভিং ফোর্ট আছে। এর আগে আপনাদের একটা কেল্লা দেখেছিলাম, সেটা হচ্ছে জয়সালমিরের লিভিং ফোর্ট। আর এখন যে কেল্লাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে চিত্তরগড়ের লিভিং ফোর্ট। কুম্ভ শ্যাম মন্দির, কুম্ভ শ্যাম মন্দির ইসলিয়ে স্যার ইয়ে ये 12वीं शताब्दी में मंदिर बना हुआ है। सबसे पहले आपको ये मंदिर देखने को मिलता है सर। हाँ, यहाँ पे 2 मंदिर है जो आपको देखने को मिलते हैं सर। हाँ, कुंभ श्याम मंदिर कृष्ण भगवान और महाराणा कुंभाने से जब अलाउद्दीन खिलजी के समय ये अटैक हुआ था तब इसे रिपेयर करवाया गया था, इसलिए कुंभ श्याम मंदिर कहते हैं। ऊपर देखिए उड़ीसा और जगतनाथ का एक चिन्ह दिखाई देगा जो ऊपर आपको देखने को मिलता है सर। और सामने उसी तरह से विष्णु जी का एक विरूप जो ब्लैक स्टैचू के सामने आपको देखने को मिलता है। देखिए मंदिर बना हुआ है, नाम सुना है भैया?
क्या कौन सा विग्रुत नहीं नहीं जो विष्णु जी का एक सवारी होती थी मीरा मंदिर और इटा कुंभोसाम टेम्पल बैग में रख लेता हूँ क्या सिस्टम है यार दिक्कत क्या है इसमें रूल समझ में नहीं आता इसे कहते हैं सर विजय स्तंभ महाराणा कुंभा का नाम तो सुना है सर 1467 में उनका युद्ध हुआ था मालवा के और गुजरात के अहमद खिलजी और अब्दुल शाह उनसे युद्ध हुआ था उनकी विजय पे ये विजय स्तंभ बनाया गया है महाराणा कुंभा ने उनकी खुशी से मतलब जीत की खुशी में विजय स्तंभ बनाया गया है 9 मंजिलों के हिसाब है 9 ग्रह के हिसाब से बनाया गया है 1, 2, 3, 4, 5, 6, 7, 9 हाँ 9 मंजिलों के 9 मंजिल बनाया गया है सर और 157 सीढ़ियां हैं बनाने में 10 साल लगे थे 90 लाख का खर्चा आया था सर और शिव जी के डमरू के आकार में बना हुआ है पूरा आप देखिए सर यही मंदिरटा जो हम देखी पद्मावती समय अलाउद्दीन खिलजी आक्रमण कर এটাকে ভেঙে দিয়েছিল পরে এটাকে কিন্তু সংস্কার করা হয় এই টেম্পলটা হচ্ছে একটা শিবের টেম্পল আলাউদ্দিন খলজির সময় এই টেম্পলটাকে অ্যাটাক করা হয় এবং এই টেম্পলটা ভেঙে দেওয়া হয় সেই থেকে এতে পূজো হয় না এবং এই অবস্থাতেই ভাঙা অবস্থাতেই এখনো পর্যন্ত আছে ভিতরে যে ঘরটা দেখা যাচ্ছে ওখান থেকে একটা জলধারা আসছে সেই জলধারাটা একটা শিবলিঙ্গের মধ্যে পড়ছে সেই শিবলিঙ্গটা আছে জলের তলায় আর এখানেই পদ্মিনী স্নান করে এই শিবলিঙ্গকে পূজো করতেন আর সূর্য ডুবে যাচ্ছে এই সময় দারুণ সুন্দর এখানকার ভিউ দেখতে লাগছে এই যে ঝিলটা দেখা যাচ্ছে এখানে এই রকম ফোর্টের মধ্যে 84টা এরকম ঝিল পাওয়া যায় কোনোটা শুকনো কোনোটা জলে ভরা তো এবারে এগিয়ে যাব জয়মাল সাগর এটা হচ্ছে জয়মাল সাগর এটা হচ্ছে শ্রী কালিকা মাতাজির মন্দির আমরা এখানে ঢুকবো না প্রচুর হনুমান এখানে বাপরে বাপ ও ওদের যা সকতে না जा सकते सर बंद होने का टाइम हो गया पर एक बार चलिए ना अगर कोशिश करे तो दो घुसने देता हो तो देख पद्मिनी पैलेस मैं बता देता हूँ एक बार फिर चलते हैं ये पद्मिनी पैलेस ये रावल रतन सिंह ने ये रानी पद्मिनी कहाँ की थी सर आपको इतना तो पता ही होगा सर कहाँ की थी वो रानी पद्मावती वो कहाँ की थी श्रीलंका सुना है श्रीलंका में चारों तरफ पानी हुआ करता श्रीलंका की थी उन सुंदरता को देखते रावल रतन सिंह ने ये महल बनवाया था पद्मिनी के लिए पानी के अंदर जल महल बनाया गया रावल रतन सिंह ने उनकी सुंदरता के लिए महल बनाया और उनके पास में ये इनके लिए गार्डन बनाया गया अच्छा ये गार्डन है और इस गार्डन से रानी पद्मिनी बोट से आना जाना होता था आगे वो सीढ़ियाँ दिख रही होगी सर उस सीढ़ियों से उधर का एक गेट आता है पीछे से फिर पानी के नीचे से आता है पद्मिनी के लिए बोट लगाई गई थी बोट से आना जाना होता था इस महल में अलाउद्दीन खिलजी को जब यहाँ लाया गया था तो यहाँ से आगे से आपको गुम्बद देखने को मिलेगा आइए इधर मेरे पास यहाँ से तो आप देखिए ये फर्स्ट गुम्बद लगा हुआ है इसके अंदर ऊपर जो पद्मावती मूवी लगी थी ना सर उस समय करनी सेना वालों ने इसके कांच तोड़ दिए पूरा कांच ऊपर के तोड़ दिए क्योंकि कांच लगे हुए थे करनी सेना वालों ने विरोध किया था इसके लिए इसके कांच तोड़ दिए तो এখানে রিফ্লেকশন করার জন্য কিছু একটা লাগানো থাকতো কাঁচের মতো কোনো কিছু তো তখনকার দিনে কাঁচ আবিষ্কার হয়েছিল কিনা জানি না ঠিক এর উল্টো দিকে যে জানলাটা দেখতে পাওয়া যাচ্ছে ये पद्मावती का महल है इनकी प्यार की निशानी आज भी खड़ी हुई है देखिए सर पूरा महल अंदर এই যে মহলটা দেখা যাচ্ছে এই মহলে যে সিঁড়িটা আছে এই সিঁড়িতেই রানী পদ্মাবতীর জায়গায় কোনো এক দাসীকে এখানে বসিয়ে এই যে জায়গাটায় আছে এই যে ঘরটায় আছি এই ঘরে আলাউদ্দিন খলজিকে আনা হয়েছিল এবং আলাউদ্দিন খলজি এই উপরে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এইখানে রিফ্লেকশন দেখেছিল ওই মহলটায় বোটে যাওয়ার জন্য তো এই রাস্তাতেই নৌকা দিয়ে ওই যে জলমহল আছে এই জলমহলে রানী পদ্মাবতী যাতায়াত করতো পিছন দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে রানী পদ্মিনী মহল আর এখানে এই মাত্র আমরা ঘুরে এলাম তো এরপরে আমরা যাবো হচ্ছে সুরজপুরের দিকে তো ভিডিও সঙ্গে থাকবেন আর ভিডিওটা এখনো পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানান পদ্মাবতীর জন্য দুজন রক্ষী ছিল তাদের নাম হচ্ছে ঘোড়া এবং বাদল
তো এটা হচ্ছে সেই ঘোড়া এবং বাদল মহল। চিত্তরগড় ফোর্টের মধ্যে মোটো ব্লগিং, ভাই সাহ কোনো মোটো ব্লগার দেখায়নি এখনো পর্যন্ত। ওয়েট করছেন কিসের জন্য? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হিস্ট্রিটা ভাই জবরদস্ত, তাই না? কিছু দেখার থাক আর নাই থাক। এসব মন্দিরগুলো সব ভেঙে দিয়েছে আলাউদ্দিন খলজি। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, কোনো মুসলিম শাসক যদি রাজস্থানের কোনো দুর্গে অ্যাটাক করে, এখানে কিন্তু কেসারি আর জহরব্রত কিন্তু করা হতো। বাঁদিকের এই মন্দিরটাও ভেঙে দিয়েছে পুরো পুরো ভাঙা। সেই দরজার সামনে আমরা উপস্থিত হয়েছি যে দরজা দিয়ে আলাউদ্দিন খলজি এই চিত্তরগড় ফোর্ট অ্যাটাক করেছিল। এটাই হচ্ছে সেই সুরাজ পোল। এটা হচ্ছে চিত্তরগড় ফোর্টের একসময় মেন দরজা ছিল। আর যেটা আগে আপনাদেরকে বললাম, ভাবলেই শিহরণ জাগে, এই যে সামনে যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডেই আলাউদ্দিন খিলজির সৈন্য সামন্তরা ডেরা বেঁধেছিল প্রায় 6 মাস। और भी नीचे जाएंगे तो जो सर सबको तोड़ देगा। ये सर जंगल में जाता है पूरा रास्ता। এই কেল্লার, এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, আলাউদ্দিনের খলজির যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর কামানে এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা ভেঙেছে। এটা শুনেই একটা থ্রিল ফিল হয়, যেটা এখানে দাঁড়িয়ে অনুভব করতে পারছি এবং ইতিহাসের একদম সামনে সামনে এসে দাঁড়িয়েছি। আর আপনারা নিশ্চয়ই সেই সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন, পদ্মাবত। তো এই যে কেল্লায় যে ঘটনাটা ঘটেছিল পদ্মাবতীকে নিয়ে, তো সেটা তো এই কেল্লার সঙ্গেই সম্পর্কিত। আজকে সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। তো এই যে এই এই জায়গাটাতেই রাওয়াল রতন সিংয়ের সঙ্গে আলাউদ্দিন খিলজির যে যুদ্ধ হয়েছিল, এই যে মাঠটা, পথ হারিয়ে ফেলছি একদম। আর এই যে দরজাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দরজায় কিছু সুচালো লোহা দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো হাতি যাতে না অ্যাটাক করতে পারে, হাতি অ্যাটাক করলে হাতি নিজেই ড্যামেজ হয়ে যাবে, সেই কারণে এটা এইভাবে করা। সেটা ঠিক। এখন যেটা দেখছি এটা হচ্ছে কীর্তিস্তম্ভ, বিজয় স্তম্ভের মতোই দেখতে। তো এটা সম্পর্কে এবার জানবো, গাইড আমাদেরকে বলবেন। জৈন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এই কীর্তিস্তম্ভটি মহারাজা কুম্ভ তাদেরকে গিফট করেছিলেন। তো কীর্তিস্তম্ভ দেখে আমরা এবার আরও এগিয়ে যাচ্ছি। তো আপনারা যদি আসেন ফোর্টের মধ্যে, ফোর্টে উঠে আপনারা কোনো দিকে না ঘুরে প্রথমেই ডান দিক নেবেন। ডান দিক থেকে যে রাস্তা ধরে যাচ্ছে সেই রাস্তায় প্রত্যেকটা পয়েন্ট পড়ে, আপনি টিকিট কাটবেন। টিকিট কেটে পয়েন্টগুলো ঘুরতে ঘুরতে, গোলভাবে ঘুরতে ঘুরতে আপনি গোটা ফোর্ট আপনার ঘোরা হয়ে যাবে। যদি আপনি গাইড না নেন তাহলেও আপনি ঘুরতে পারবেন। তো ঢুকে গেলাম রাওয়াল রতন সিং এর প্যালেসে। বাইক নিয়ে আসার এটাই একটা ফায়দা, অনেক টাইম বাঁচে। তো এখন 5টা বেজে গেছে, আপনাদেরকে ভিতরে ঢুকতে দেবে না, এখান থেকে বাইরে থেকেই আমাদেরকে এটা দেখতে হবে। তো প্রবেশ করছি রাওয়াল রতন সিং এর প্যালেসে। ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে ভয় ভয় ভিডিও করছি, কে আবার বারণ করবে, ব্লগ ডিলিট করাবে। তো এই মহলের বেশিরভাগ অংশটাই পুরো ভেঙে গেছে। আর এরপরে আপনারা জানেন আলাউদ্দিন খিলজির আক্রমণের পরে এই দুর্গটার কী অবস্থা হয়েছিল। তো রাওয়াল রতন সিং এর যে ফোর্ট, যা মহল, সেই মহলের একদম উপরে চলে এসেছি। রাওয়াল সিং নেই,
রতন সিং এর মহলের কিছুটা অংশ এখনো বাকি আছে, যেটুকু সেটুকুই আপনারা এখন দেখছেন। আর ভিতরে গেলে রতন সিং এর থাকার যে জায়গা সেটাও আপনারা দেখতে পাবেন। কালেস মে ভাই মিল গয়া, মুঝে কাফি কুছ পুছ লিয়া। ये पूछ रहा था वीडियो कब आएगा और शायद मेरा चैनल भी सब्सक्राइब कर लिया। एक बार नाम बोल दो। कनव, कनव इन द व्लॉग। यस, हाय कनव, दिस इज स्मिता एंड ही इज माय स्पाउस सुनील चतुर्वेदी। मैं सुदेव त्रिपाठी। और आपका? कनव त्रिपाठी। कनव त्रिपाठी, नाइस टू मीट यू। व्हाट्स योर नेम सर? माय नेम इज सौमिक कुंदी एंड एवरीबॉडी कॉल मी हॉर्नेट मैन। Or this is my Bengali channel. Okay. I think you cannot understand my language actually. Okay. Thank nice you. Nice to meet you. Nice all to of meet you. All of guys. Thank you. Bye. 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 চিত্তরগড় দুর্গের মধ্যে মেওয়ার বলে একটা শপ আছে, এখানে এসেছি। দাদার সঙ্গে কথাও বললাম, এখানে শাড়ি দেখলাম। এগুলো হচ্ছে সব বাঁশের যে সুতো, বাঁশের সুতোর শাড়ি। ফটকিরি জলে এগুলো ভেজালে গোলাপের মতো সেন্ট হবে। এটা আমি একটা নিলাম এবং আমি কুরিয়ার করে নেবো এখান থেকে। ভাইয়া একবার হাই কর দো মেরা ভিডিও মে। তো আমি কুরিয়ার করাবো, আর কুরিয়ারটা কবে আসবে দেখা যাক। কতদিনে যায়, কতনা দিন লাগেগা কুরিয়ার? 7-8 দিন টাইম লাগবে। তো শাড়িটা, শাড়ি দুটো গৌরব নিয়েছে, দুটো, আর আমি নিয়েছি একটা মায়ের জন্য। তো এখান থেকে এটা কুরিয়ার করে দিচ্ছি, 7 দিনের মধ্যে এটা পৌঁছে যাবে। আর এটা রইল বাড়ির জন্য সারপ্রাইজ। চিত্তরগড় ফোর্ট ঘুরে জাস্ট হোটেলে এন্টার করেছি। এখন একজন এই মাত্র ফোন করলো, বললো যে ম্যা আপকা সাবস্ক্রাইবার হো, আপ নিচে আইয়ে একবার। আমার কে হিন্দি ভাষী কে সাবস্ক্রাইবার হবে আমি জানি না, আমি তো বেঙ্গলিতে ভিডিও বানাই, থোড়াই কী করে সাবস্ক্রাইবার হবে আমি জানি না। তো নিচে একবার যাচ্ছি, আমার ফোন নাম্বার কী করে পেলো তাও জানি না। তো যাই, গিয়ে দেখা করি একবার। চিত্তরগড় ফোর্টে আজ এই যে ঘুরলাম, তার এক্সপিরিয়েন্স, ফোর্টের এক্সপিরিয়েন্স হয়তো ভালো, কিন্তু কিছু রুল রেগুলেশন যেগুলো সেগুলো আমার একদমই ভালো লাগেনি। যেটা যেমন হচ্ছে ট্রাইপড ইউজ করা যাবে না, ক্যামেরা ইউজ করা যাবে না, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, শুধু অনলি ফটোগ্রাফি। আমি এগুলোর কোনো রকম সেন্স, মানে ননসেন্সের মতো কিছু নিয়ম যেগুলোর আমি কোনো মানে বুঝতে পারলাম না, ভালো করে ভিডিও বানাতেই পারিনি। তবুও যতটুকু বানিয়েছি সেগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরবো। আর সমস্ত কিছু দেখার পরে লাস্টে একটা শাড়ি দেখলাম, সেই শাড়িটা হচ্ছে যদি ফটকিরির জলে মেশানো হয় সেটা থেকে গোলাপের গন্ধ ছাড়ে। তো সেটাও দেখলাম, এবং একটা কুরিয়ারের জন্য অর্ডার করেছি, বাড়িতে আসবে সেটা 7 দিন পরে। আর এই ভিডিওটা যখন আসবে তখন কিন্তু শাড়িটা আমার বাড়িতে অলরেডি ডেলিভার হয়ে যাবে। তো নিচে যখন এসেছিলাম তখন আপনাকে বললাম যে যে সাবস্ক্রাইবার একজন বলে ফোন করেছিল, তো তিনি হলেন এই ব্যক্তি, মহারাষ্ট্র থেকে এসেছেন। সে হাই, অ্যান্ড ইওর নেম প্লিজ? আরিয়ান। আর আরিয়ান, সেভ ইউর ইউটিউব চ্যানেল নেম? আরিয়ান অ্যাম্বিশন। আরিয়ান অ্যাম্বিশন, দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এখন ডিনার কমপ্লিট করলাম, আর চিত্তরগড় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরে ঝাঁসির ভিডিওতে। ততদিনের জন্য বাবাই।